মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর এআইডিএফ প্রধান বদরুদ্দিন আজমলর মিয়া বিতর্কত এইবার ভাগ লৈছে জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। আর এই মিয়া বিতর্কত ভাগ লৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে সরব হয়ে উঠে পিডিপি নেত্রীগুলো, কিন্তু কিয় নমস্কার প্রিয় দর্শক, আপনার স্বাগত জানাইছো। আর আমি এই মুহূর্তে আপনার জানাব বিচারিম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে কিয় সরব হয়েছে পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। আমি দেখিছো শেহতীয়াকৈ সন্দর্ভত একটা বিতর্কিত সংজ্ঞা আগবাইছিল ধুবুরীর চাপরিয়ত উপস্থিত হয়ে এআইডিএফ প্রধান বদরুদ্দিন আজমলে। জোড়াফুকার রাজনীতির সমান্তরালকৈয়া সন্দর্ভত একটা বিতর্কিত সংজ্ঞা আগবাইছিল আর মিয়া দুটা ভাগত বিভক্ত করে কৈছিল যে মিয়া অবিহনে তথা জিয়াই থাকিব নোৱাৰে। আর আজমলে আগবঢ়া এই সংজ্ঞাক লৈ শাসক বিরোধী যুযুধান স্থিতিত উপনীত হওয়া পরিলক্ষিত হয়েছে। এই বিতর্কত বহুজনে ভাগ লওয়া পরিলক্ষিত হয়েছে। আর ইয়ার প্রত্যুত্তর দিবলৈ গৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় অসমীয়া লড়া ছোৱালীক মিয়াক চ্যালেঞ্জ করবলৈ ওলাই আহিবলৈ আহ্বান জানাইছিল। উজনির 1 লাখ বা 2 লাখ যুবক ওলাই আহক, খেতিপথারত নামক কৃষিকার্যত নামক বজার নিজেই দিম বলে কৈছিল মুখ্যমন্ত্রীগুলো। গুৱাহাটী মহানগরীর উরুণিয়া সেতুর তলর বজার অসমীয়ার কারণে এরি দিয়া হব বলে কৈছিল, বজারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীয়ে করে দিয়া হব বলে কৈছিল। আর এই প্রসঙ্গতে এটার পিছত আনটো অভিযোগ প্রতি অভিযোগ, এই প্রসঙ্গতে ক্রিয়া প্রতিক্রিয়া অব্যাহত আছিল দুইগৰাকী নেতার মাজত। মুখ্যমন্ত্রীগুলিয়ে পুনের বদরুদ্দিন আজমলক উভতি ধরে কৈছে যে মিয়া সকলে রাজ্য পাচলির দাম বৃদ্ধি করেছে, কারণ সমগ্র পাচলির বজার মিয়ার দখলত, মিয়ার দখলত আছে সমগ্র পাচলির বজার, আর সেইবাবে মিয়াই পাচলির দাম বৃদ্ধি করেছে। শেহতীয়াকৈ অত্যাবশ্যকীয় সামগ্রীক লৈ সরকারক সমালোচনা করেছে সর্বসাধারণ রাইজে, জুই চাই দাম শাক পাচলির। আর তেনে সময়তে মুখ্যমন্ত্রীগুলিয়ে কৈছিল যে মিয়াই শাক পাচলির দাম বৃদ্ধি করেছে। আর এই প্রতিক্রিয়ার প্রত্যুত্তর দিয়ে বদরুদ্দিন আজমলে কৈছিল যে নির্বাচনের সময় মারুয়ারির টকা লৈছিল সরকারে, আর যার বাবে এটা অত্যাবশ্যকীয় সামগ্রীর দাম বৃদ্ধি করা হয়েছে। গতি এনেকা ধরনের অভিযোগ প্রতি অভিযোগ চলি থাকার সময়তেই এই বিতর্কত এইবার ভাগ লৈছে জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিয়ে। মেহবুবা মুফতিয়ে এই বিতর্কত অংশগ্রহণ করে যথেষ্ট সরব হয়ে পড়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে। এই ক্ষেত্রে ন্যায়ালয়ক নিজাববিয়াক জাননী জারি করবলে আহ্বান জানাইছে, সিওমতো নোটিস জারি করবলে ন্যায়ালয়ক আহ্বান জানাইছে মেহবুবা মুফতিয়ে। উদাহরণ দিছে রাহুল গান্ধীর, রাহুল গান্ধীয়ে যদি দুর্নীতির বিরুদ্ধে মাত মতার বিরুদ্ধে রাহুল গান্ধীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তেতিয়া হলে মিয়া মুসলমানক উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীয়ে করা কটু মন্তব্যের বিরুদ্ধে কিয় ব্যবস্থা গ্রহণ করা নাই ন্যায়ালয়ে? এই প্রশ্নরে ন্যায়ালয়ক নিজাববিয়াক জাননী প্রেরণ করবলৈ আহ্বান জানাইছে মেহবুবা মুফতিয়ে। মিয়াসকলক অপমান করেছে, মিয়া মুসলমানক অপমান করার অভিযোগ উত্থাপন করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে মেহবুবা মুফতিয়ে। আর যার বাবে এই বিতর্কত অংশগ্রহণ করে মেহবুবা মুফতিয়ে রাহুল গান্ধীর উদাহরণ দাঙি ধরে সহমত নথি জারি করবলৈ ন্যায়ালয়ক আহ্বান জানাইছে। এই বিতর্ক বর্তমানে অব্যাহত আছে অসমীয়াক লৈ বিরূপ মন্তব্য, ইতিকিংকুচক মন্তব্য। প্রথম অবস্থাত মুখ্যমন্ত্রীগুলিয়ে কৈছিল যে আজমলে তথ্য ভিত্তিক ইতিকিং করেছে অসমীয়া জাতিক, নিজের গাত বিন্ধাই লবলৈ অসমীয়াক আহ্বান জানাইছিল মুখ্যমন্ত্রী। বিশেষকৈ অসমৰ লড়া ছোৱালীসকল, লড়া ছোৱালী অসমৰ যুবকসকলে মানসিকতার পরিবর্তন করে সরকারি চাকরির অপেক্ষাত নরয়, যেহেতু সম্ভাবনা আছে এই সম্ভাবনার প্রতি আগবাড়ি আহিবলৈ আহ্বান জানায় মুখ্যমন্ত্রীগুলিয়ে। নিজে প্রতিশ্রুতি দিছে যে বজার মুখ্যমন্ত্রীয়ে নিজেই দিব, মহানগরীর উরুণিয়া সেতু নিজেই ব্যবস্থা করে দিব বজার হিসাবে, অসমীয়া যুবক যুবতীক, অসমৰ যুবতীক, অসমৰ যুবকসকলক, উজনি অসমৰ যুবকসকলক প্রতিশ্রুতি দিছে ওলাই আহিবলৈ আহ্বান জানাইছে। আর তার লগত এই চ্যালেঞ্জ বদরুদ্দিন আজমলে একসেপ্ট করে কৈছে যে আহক ওয়েলকাম জানাম, কিন্তু পারিবনে নাই মিয়াক প্রতিযোগিতা ধরুয়াব অসমীয়ায়, এই চ্যালেঞ্জও আগবাইছে বদরুদ্দিন আজমলে। আর তার মাজতে মূল্য বৃদ্ধির প্রসঙ্গক লৈ মুখ্যমন্ত্রীয়ে কৈছিল যে মিয়াসকলের বাবে দাম বৃদ্ধি পাইছে অত্যাবশ্যকীয় সামগ্রী, যার বাবে মেহবুবা মুফতিয়ে এই বিষয়টোত সরব হয়ে ন্যায়ালয়ক নিজাববিয়াকৈ জাননী প্রেরণ করবলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আহ্বান জানাইছে। লক্ষণীয় হব পরবর্তী সময় এই বিতর্ক কি মোর লাভ করে। বিদায় লৈছো আপনার মাজরপরা, নমস্কার।